আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসি। এই রেসিপির নাম হচ্ছে ইলিশ মাছের বাপা বা বড়া। এই ইলিশ মাছের বাপা বা বড়ার জন্য লাগবে কাঁচা ইলিশ মাছ, লাগবে পেঁয়াজ পেস্ট করা, রসুন পেস্ট করা, লাগবে লাল মরিচ পেস্ট করা, আমার লাগবে সরিষা পেস্ট করা, আর মেন জিনিস যেটা আমার লাগবে কুমড়া পাতা। আপনার বাসায় যদি কুমড়া পাতা না থাকে লাউ পাতাও ব্যবহার করতে পারেন। লাগবে সরিষা তেল, লবণ। এখন আমি এক এক করে উপকরণগুলো দিব। ইলিশ মাছের সাথে আমি দিব পেঁয়াজ বাটা বা পেস্ট করা, এরপরে দিব রসুন বাটা বা পেস্ট করা, এরপরে দিব আমি সরিষা বাটা বা পেস্ট করা, এরপরে লাল মরিচ বাটা বা পেস্ট করা। সব উপকরণগুলো একসাথে মিক্স করব। স্বাদ মতো লবণ দিব। এরপর দিব সরিষার তেল, সবগুলো উপকরণ একসাথে আমি হাত দিয়ে মেখে নিব। এভাবে আমি মেখে নিলাম। এরপর আমি এক এক করে পাতার মধ্যে, কুমড়া পাতার মধ্যে দিব। দেখুন কিভাবে দিতে হয়। ইলিশ মাছটা পাতার উপর দিব, আর একটু মশলা দিব। এরপর পাতাগুলো আমার একটু ভাজ করে নিতে হবে। আমি রেখে দিব। এরপর আমি আবার এক এক করে এভাবে মশলা দিয়ে পাতার উপর রাখব। আমার পাতার সাইজ ছোট দেখে এজন্য একটু পাতা পরিমাণ বেশি লাগছে। এভাবে এক এক করে বানাবেন। এভাবে আমি ইলিশ মাছের উপকরণ দিয়ে পাতাটা আবার মুড়িয়ে নিলাম এক এক করে সবগুলো পাতা। এক এক করে আমি সবগুলো বড়া করে নিলাম, বা ইলিশ মাছের ভাপা যেটা বলে ওইটা আমি পাতাগুলো মুড়িয়ে আমি অন করলাম। এরপর আমি তেল দিয়ে দিলাম কড়াইতে, অল্প পরিমাণ তেল দিলাম। ইলিশ মাছের ভাপা বা বড়ার জন্য অনেক বেশি তেল লাগে না, অল্প পরিমাণ তেল লাগে। দেখুন তেলের পরিমাণ। এক এক করে আমি এখন দিচ্ছি। পাতাগুলো ইলিশ মাছের বাপা বা বড়া ঢাকনা দিয়ে ডেকে দিলাম। 5 মিনিটের মধ্যে আমার ইলিশ মাছের বাপা বা বড়া হয়ে যাবে। আমি মিডিয়াম আঁচে চুলাটা রেখেছি। দেখুন দেখুন আমার এক সাইড হয়ে গিয়েছে, আমি উল্টে নিলাম। এক সাইড হয়ে গিয়েছে, আমি এখন উল্টাবো। দেখুন কিভাবে উল্টাতে হয়, খুব সতর্কতা অবলম্বন করে উল্টাবেন, নইলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। নামিয়ে নিব। এখন আমি একটা প্লেটে ইলিশ মাছের বাপা বা বড়া পরিবেশন করলাম। ইলিশ মাছের বাপা বা বড়া খুবই মজাদার, টেস্টি। এটা গরম ভাত দিয়ে খেলে খুবই ভালো লাগে। আপনারাও বাসায় ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে।